রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি গল্প রসে রসে টই টুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া হারে তুমি আমি আমরা সবাই রসামিয়া ব্যবসার লাইগা টাকা পয়সা দেব ব্যবসা করবি লাভ হবে লাভের টাকা তোরা লইয়া যা আমার দরকার নাই আমার যেটা মূলধন এটা আমার দিয়েতে বাস আর একটা কথা আমি অগ দুই ভাইরে কইছি দুই বউরও কইছি যা আমার ওজুর পানি কুশলের পানি যত্ন আত্মি খাওন দাওন শোন এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাইলে আমি আমার এই জমির মধ্যে এই যা আছে তারপর খেত খামার যা আছে সব আমি মসজিদের নামে ওয়াকফ করে দেব বুঝছো তখন বেড়া দুইয়া পানি খা আসো 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 ও বৌমা দুইটাই চলাইছে আসো আসো তোমাকে হাতে এই শরবত আর পান খাইলে কলজাটা জুড়ে যায় ডায়াবেটিস সেরের দাগরে আনছে একদিন খাইলে কিছু হইব না খাও ভালো আমি পুরো ঘটনাটা খুলা কইলাম আগে থেকে সাবধান হওয়ার জন্য খুব ভালো করছেন ভাই খুব ভালো করছেন ভাই ভাই জান আমি কইছিলাম কি বিয়া শাদী করানোর আগে আরেকবার একটু ভাই বা নিলে হয় না আরে ভাই আমি 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 খুব ভালো করে ভাবছি রে ভাই সোমবার আমি বিয়ে করেছিলাম সেটা কোনো কথা না কিন্তু আমি অন্য জিনিস ভাবতেছি রে ভাই আবার কী ভাবতেছি না মানে ভাবতেছি যে দাদাজান যদি আমাকে বিয়ে এরকম কোনো গিরিঙ্গি বাধা ফেলে তাহলে কীভাবে সেখান থেকে সমাধান পাওয়া যাবে এই চিন্তা আমি করতেছি আর আর ভাই আপনার আপনারই আমার সাথে থাকতে হবে ভাই প্লিজ ভাই আপনি আপনি অনেক করছেন ভাই ঠিক আছে ভাই আমি আসি আপনার সাথে আপনি কোনো চিন্তা করবেন না ভাই সহযোগিতা তোমার আমি এরম সহযোগিতা করব যে দৌড়াইতে দৌড়াইতে তুমি তোমার বাড়ির পথ খুঁজে পাবে না কাজটা মনে হয় ভালোই ভালোই সারছেন তাহলে খুশি খবরটা আমারে না দিয়ে একবার ঘরে এসে বসে গেলেন স্যার তা কি করবো আমি আমার নাচতে খাও নাকি নাইসা নিসা কমু কি আল্লাহ আপনি আমি রাগ করেন কে আমি কি রাগ করার মতো কোনো কথা কইছি নাকি
এই বিনোবা তুমি এনে কি করতেছো? কথা শুনতেছি। আরে খালাম্মা যদি দেখে তাহলে তোমারে কিন্তু বকা দিব। তুমি তাড়াতাড়ি আসো এখান থেকে। আরে রাখ তোর খালাম্মা, আমার কথা শুনতে দে। তুই আমি শুনতেছি, তুইও শুন। আমি এখানে থাকবো না ভাই, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি গেলাম। তাহলে খালাম্মা কিন্তু তোমার পিটাইব করলাম। ওই খালা আমারে নিয়ে আজ যে কামটা আমি কইরে আইলাম তোমার লাগে করছি, আমার আমার বুদ্ধিতে করি নাই। আর এই কথাটা আমি বাজানরে কয়ে দেব। শোনেন, আব্বা জানের কথা কইয়া এই মালিকারে ডর দেখায় না। আর আমার কথা শুনে যে কাজটা করছেন, এই কথা শুনে আমি খুব খুশি হইলাম। এতদিন নিজের বুদ্ধিতে না চইলা, আমার কথা যদি শুনতেন তাহলে সব দিক দিয়ে ভালো হইতো, আমরাও লাভবান হইতাম। আমাকে অত লাভের দরকার নাই। তেজ দেখাবার জায়গা পান না তো, যত তেজ সব আমার সাথে। আরে তুমি আমার কি জন্য পাঠাইছো সেটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু পুলিশ সবকিছু শুনি না, শেষ পর্যন্ত এই ধরনের এই দেখতে আবার কয় এই ধরনের এইটা করতে। আমি আপনার কইছি এটা ওটা করতে, ডায়রিয়া করতে, আমি আপনার কাছে সোজা গিয়া কেজ করবেন, কিছুই তো বুঝেন না আপনি। আসলে একটা আহম কপাল খারাপ না হইলে এরকম আহম্মক মানুষের সাথে আমার বিয়ে হয়? পাগলা জামাই, আরে দেখছে কিছুক্ষণ আগে তো আসলে, 5-10 মিনিট আগে উঠে গেল। কোন কি হ্যান নকে তোমার জরুরি ভাবে দেখা করা দরকার। ভালোই হয়েছে, হ্যাঁ ওই সেলুনে বসে আয়নার সামনে খালি নিজের চেহারা দেয়, এইটা দেখতে হ্যাঁ খুব পছন্দ করে খুব। তারপরে করছে কি হয়েছে স্বপন নেয়, এর মাথারে মুরগি জিলার মতো। আপনি ওই পাগলা জামাই দাদারে ম্যানেজ করছেন, পিদাই তো আবার জোর লাগতেছে না। আসলে তুমি একটা সাক্কা ব্যবসায়ী, এতদিন বুঝি নাই, তখন বুঝলাম, তখন চিন্তা ভাবনা করছি যে ডাক্তারের পেশার ফাঁকে ফাঁকে তোমার সাথে এই ব্যবসায় যোগ দিব। অসলার লাগবো আর কি, এক্সট্রা দুটো ইনকাম হলো, তাতে খারাপ কি? আর আমি এই বাড়ি উপরে একটু ঘুরি। ডাক্তার ভাই আপনি থাকলে তো আমার মেলা উপকার হয়, আপনার নগে তো বহুত মানুষের উঠা বসা আছে, উঠা বসা আছে না, এটা তো আমার উপকারই হইব। কাকা আমি ওই যে সকলের দোকানে জায়গা দেখি এখন কি করে। খুঁজা বসেছে ওই যে আমগো ডাক্তার সাহেব আছে না, হ্যাঁ নাকি দেখা হইলো, হ্যাঁ রে জিগাইলাম যে আমগো গুলাম এটা দেখছেন নি, হ্যাঁ কইলো যে স্বপন নাপিতের দোকানে গেছে। আমি তো দৌড়েতে দৌড়েতে স্বপন নাপিতের দোকানে গেছি, আপনার সেইখানে পাইলাম না, ঘটনা কি? ওটকে ভাই ওই স্বপনার কথা আর কন্যা তো, ওই ব্যাটার ওখানে আমি চুল কাটতে গেছিলাম, কিন্তু যেই চেয়ারে বসছে আর কথাটা মনে করছে। চেয়ারে বসছে চুল কাটতে এই কথাটা মনে পড়ছে, মানেটা বুঝলাম না, গুলামি একটু ভুল আশা করে কন। আপনি ভুলে গেলেন, ওই যে যখন চম্পার লগে আমার বিয়ে ঠিক হয়েছিল, তখন আমি চম্পারে দেখতে গেছিলাম, তখন কি একটা শ্বাসশ্বাস ভাব, আমি সুন্দর লাল মতো একটা পাঞ্জাবি পরলাম, কত কি আমি কি না চিন্তা করলাম। তারপর একদিন চিন্তা করলাম সুন্দর করে চুলটা কাইটে লই, এই জন্য আমি স্বপনের দোকানে গেলাম, তারে যা কইলাম যে তুই আমার স্পাইক কাট দিবি, মানে ইংলিশ কাট,
ব্যাডা আমারে যা করছে তারপর আপনি তো সবই জানেন, একদম মুরগি ছোলা করছে রে ভাই। ওহো মনে পড়ছে রে দুলামিয়া, মনে পড়ছে রে, একেরে সাউন্ডিরারে বিরা সিল্লাই দিছিল ভাই। আল্লাহর রহমতে চুল আমার সাইজে লই আইছি, অনেক যত্ন করে তেল মাইখা মানে খুব ভালো একটা পর্যায়ে লই আইছি ভাই। আপনার ভাই খুব সুন্দর সাইজ হয়েছে, খুব সুন্দর সাইজ হয়েছে, মাশাআল্লাহ আপনার মানাইছে চুল এইবার ভালো। আর আপনি যে সমস্ত পোশাক আশাক পেনতেছেন আপনার একরে নন্দান নাকি চেহারা ঢাওয়াল লাগছে ভালো। ওকে ভাই আপনি সম্পারে কর নাই, আপনি যে এক কথা এতবার জিগান বলা মিয়া সম্পারে কই নাই সম্পারে কই নাই। আরে আমি ফটকে কত কি বসে থাকি, আমার কি বসে থাকা কাম, আমি কি আগাইতেছি না, আগাই আগাই তো ফিরাই ধরেন যে আর দশ পাও নিয়ে গিয়ে পিছিয়ে গেছি, দশ পাও এক লাভ দিলে চলে যাবো নি। ফটকা ভাই ওই স্বপনার কাছে আপনি কখনো যেন চুল কাটতে যাবেন না, আমি তো জীবনে যাব না আর আপনার পরামর্শ দিয়ে আপনিও কিন্তু যাবেন না। ব্যাটা একটা মানুষ না, কইবেন এক কাট দিব আর এক কাট। আরে শুনেন দুলা মিয়া, আমি স্বপনের কাছে চুল কাটার নিকে যাবো কে, স্বপন কি আমার চুল কাটতে পারবো? আমি ওই যে মাঝে মাঝে মানে দুই মাস পর পর আমার যে উস্তাদ আছে না ঢাকায় কটক পাখি মিয়া, নাম শুনছেন না, পেপারে ছবি দেখছেন না? হ্যাঁ চিনছি তো, ওই যে পেপারে ছবি আসে আর দাড়ি সুন্দর মতো, আরে আমি চিনছি। আমি যাই ওস্তাদ সালাম দিতে যাই, তার কাছ থেকে যে দোয়া আনতে যাই, তখন যাইয়া পরে আমি চুল কাটায় আসি ঢাকার থেকে। ফুটকা ভাই আপনি এবার যখন ঢাকা যাবেন আমার একটু সঙ্গে নিয়ে, আমিও ঢাকায় দেখে একটু চুল কাটার দরকার, টাকা পয়সা কোনো তো সমস্যা নাই, একটা সুন্দর সার দেবো। আর নিমুনে নিমুনে এত টেনশন করেন না তো নিমুনে, ওই নগেনের দোকানে এই যে নগেন গরম গরম জিলাপি বসতেছে, জিলাপি খাও আপনি কি খাইবেন? খাও মানে আপনি যখন আয়েন তখন জিলাপি মিষ্টি আমি এমন পিটানি দিই না ও বেড়ারে আমি শেষ করে ছাড়ব। মারেন মারেন মন্তোষ ভাই, ও মন্তোষ ভাই দুলা মিয়া আমার 100 টাকা দেন দেই দিমু নে, ঘন্টাখানেক পরে দিয়া দিমু নে। 100 টাকা নেবেন কথা আপনার, আমার 400-500 টাকা দিনে এটা কোনো তো ব্যাপার না। চার দাম দিছে চল গরম গরম জিলাপ। শুন এমদাদের লগে কাল আমার কথা হইলো, কইলো হে খুব শিগগিরই গ্রামে আইতেছে। বাহ এটা তো খুব ভালো কথা, দুস্তরে অনেকদিন দেখি না রে। এটা তো ভালো কথা কিন্তু আমি আর একটা জিনিস ভাবতেছি। কি? এমদাদ আমাকে একটা দায়িত্ব দিছে, এটা হইলো হ্যাঁ গ্রামে আমার আগ পর্যন্ত আমাকে চম্পার বিয়াটা ঠেকাই তুই। কেন ঠেকাইবি? আব্বাসের সাথে চম্পার বিয়া এ তো দাদা জানিস চাই। সেটা তো বুঝলাম কিন্তু এমদাদ কইলো এটা নিয়ে আমাদের কোনো ভাবার দরকার নেই, হ্যাঁ আইসা সব সমাধান করি। তাহলে বিয়েটা ঠেকাবি কিনা সেটা একটা তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। গরম জিলাপি পেটের নিগা খুব ভালো, পেটের যদি কোনো রোগ থাকে তাহলে গরম জিলাপি খাইলে সেরে যায় গা। আমাকে নারায়ণ কাকা যা বানায় না। নারায়ণ কাকা না নগেন কাকা। ও নগেন কাকা খুব ভালো জিলাপি বানায়। ফুটকা ভাই আমি আপনার একটা কথা কমু কমু মানে আমার ভিতরে ভিতরে একটু দুরু দুরু মানে ঠিক বলতে পারি না আর কি, একটা কথা পর আসছিল পুরো পুরো করে কইতে পারেন না কি কথা, কোন কোন কোনো সমস্যা নাই কয়বেলা। আচ্ছা দাদা যান লোকটা কেমন? আচ্ছা এইটা কি এটা কথা জিগাইলেন, দাদা যান লোক কেমন? আচ্ছা আপনার ঘরের লোক এটা তো আপনি ভালো জানেন, আপনার দাদা যান লোক কেমন এটা তো আপনি জানেন, আমি কেমন জানো? না না আপনি ভুল বুঝছেন, আমি আমার দাদা যানের কথা কই নাই, মানে চম্পার দাদা মানে আমার বউ দাদা শ্বশুর। দাদা যান লোক কেমন? আরে দাদা জানের মতো মানুষ এই অঞ্চলে আছে নাকি? হ্যার মুখ দিয়ে তো কথা বাড়ায় না, রসগোল্লার রস বাড়ায় রস বাড়ায়, হ্যাঁ যদি কথা আপনি তার নামে কথা একবার কন, আর হ্যাঁ যদি শুরু করে আপনি তো উঠতে পারবেন না, সারাদিন খালি তার কথাই শুনবেন তার কথাই শুনবেন, দেখেন না লোকজন গিয়া তার খালি খুঁজে তার সামনে পয়সা থাকবার যায়। আপনি রে আমি এখন ঘটনা কই, একবার হয়েছে কি দাদা জান? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেন সালাম দিল? ফটকিয়া ও তুমি আইছো,
একার সময় মত আইছো জি আপনি দাদা জান যখন আইতে কইছে আপনি ঠিক সেই সময় আইছে উনি তো সময় মত আইছে এন আপনার দয়া করে একটু উঠেন ওনার বসতে দেন বসুন ভাইজান বসুন আমি তো লাচ্ছিছি একদম শোন তোর আমি যে জন্য ডাকছি তুই এই 10 গ্রাম 20 গ্রামের মধ্যে কুইজা খুব সুন্দর একটা মেয়ে গায়ের রং ফর্সা দেখতে লম্বা ভালো করে একটা মাইয়া কুইজা বাইর কর সুন্দর মাইয়া তো দাদাজন বহুত আছে কিন্তু আপনার উপযোগ্য তো নাই আমার উপযুক্ত মানে সি সি আরে বলদা নাকি এটা আরে ওই আমি কি বিয়া করতে চাইছি নাকি হ্যাঁ আমার নাতি আলমের লেখা সে দুবাইতে কাজ করে মেলা টাকা চোরি চোরি দাদাজান আমি চোরি আমি তো ভাবছিলাম যে আপনার আবার বিয়ে করনের খায়েশ হইছে আবার ওই একই কথা কইতে কইতে লাডি লস এই আপনি এত উল্টাপাল্টা কথা কইতেছেন কেন আমার দাদার কি এখন বিয়ে করার বয়স আছে উনি কোথায় হাঁটতে পারে দাঁড়াতে পারে একটু দৌড়াইলে মনে করে মাথা ঘুরে পড়ে যা শরীর নাই শক্তি দুর্বল একদম নড়াচড়া করতে পারে ভিটামিন যুক্ত খাবার দরকার আপনি এসব কি কথা বলেন এইসব কথা তো এইসব কথা তো কে কইলো আমি দৌড়াইতে গেলে মাথা ঘুরে পড়ে যাই করেন করেন জোর কি না তোর তোর কম আছে আছে করেন মানে ফালতু কথা কইলে একবার জানে শেষ করে আচ্ছা ঠিক আছে আপনি আমি করেন এ মিয়া এ তুমি এটা কি কও দাদাজনের বিয়ে করার সময় নাই মানে তোর মা তার মধ্যে যে মগজ এটা কৈতরের মাথার মগজের তোনো কম একই কথা পেঁচাইতেছিস তুই আমি বললাম যে আমার নাতি আলমের লাইগা তোর একটা মাইয়া খুঁজতে হইব এই তো ও আলমের নিগা তো এত কর পরে আসি ম্যাক কল দিমুনে দাদা ভালো একটা মাইয়া খুঁজে আমি দিমুনে হ্যাঁ আর একটা কথা আর কি খালি মাইয়া হইলে হবে না একটা ছেলেও দরকার কার নিগা আরে আমার নাতনি সোমপাল লেখা ও একটা ভালো ছেলে খোঁজ কর যদি খুঁজা পাস আমি তোরে মোটা টাকা বকশিস দাদা যান এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না বুঝছেন আমি হইলাম ফটকা ঘটক মানুষ হ্যাঁ আমি আপনার খুব তাড়াতাড়ি পাত্র পাত্রী দুইটাই দিব আচ্ছা আগে খুঁজা বাইর কর অন্ধা যাই দাদা যান সালাম আলাইকুম জি আমার লাইগো দেখেন একটা